অনুশীলনে সবসময় আলাদাভাবে ক্যাচ ধরার জন্য সেশন করে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের মধ্যেও দেখা গিয়েছিল ক্যাচের অনুশীলনের। তবে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে চট্টগ্রামে একের পর এক ক্যাচ ছেড়েছে টাইগাররা। Soft hands, he takes the bottom hand off that bat which শুরুতে মাহমুদুল হাসান জয়, এরপর শাহাদাত হোসেন দীপু, সাকিব আল হাসানরা মিস করেছেন ক্যাচ। দিন শেষে সংবাদ সম্মেলনে আসা টাইগার পেস বোলিং কোচ অ্যান্ড্রু অ্যাডামসের কাছে প্রশ্ন উঠল ক্যাচ নিয়েই। জবাবে অ্যাডামস বলে, এই ক্যাচ ফেলে দেয়া ভোগাতে পারে দলকে, আর আমরা সকালে সুযোগ তৈরি করেছিলাম কিন্তু তা লুফে নিতে পারেনি। একই ঘটনা প্রথম টেস্টে হয়েছিল, আমরা শুরুতে 5 উইকেট তুলে নিল পরে ভালো করতে পারিনি, ক্যাচ ফেলে দেওয়াটা আমাদের ভোগাবে। বাংলাদেশের বোলিং কোচ আরও যোগ করেন, আমার মনে হয় এখানে অনেকটা প্রথম টেস্টের মতোই ঘটনা ঘটেছে। মাঠে দেখা গিয়েছে বেশ কয়েকটি ক্যাচ মিস করতে, সাধারণত এত ক্যাচ মিস খুব কমই দেখা গিয়েছিল এর আগে। নতুন বলে ভালোই শুরু করেছিল হাসান মাহমুদ, একাধিক সুযোগ তৈরি করেছিলেন তবে ফিল্ডারের সহযোগিতা পাননি। ক্যাচ মিস না হলে অভিষেক উইকেটের জন্য খুব বেশি অপেক্ষা করতে হতো না হাসানকে। ইনিংসের ষষ্ঠ ওভারেই উইকেট পেতে পারতেন হাসান। চট্টগ্রামের প্রথম দিনটা শ্রীলঙ্কার, তিন সেশনে আধিপত্য সুবিধা করতে পারেনি বাংলাদেশের কেউই, উল্টো বাজে ফিল্ডিংয়ে বেশ কয়েকটা সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকরা। প্রথম দিন শেষে 4 উইকেট হারিয়ে 314 রান করেছে শ্রীলঙ্কা।